আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক গ্রামীণ গ্রিন হোম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম হোমমেড একটি ফেসপ্যাক নিয়ে, যেটি আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই যখন তখন বাসায় বসে রেডি করে নিতে পারবেন আপনার ত্বককে সুন্দর রাখার জন্য। তো এই প্যাকটি বানাতে আমাদের প্রথমে লাগতেছে অল্প একটু ধূত ও কয়েক টুকরা জাফরান বা স্যাফরন। আমরা সবাই জানি যে পৃথিবীর যতগুলো দামি মশলা রয়েছে তার মধ্যে সবচেয়ে দামি হলো জাফরান, আর জাফরান দিয়ে অনেক সুস্বাদু খাবার রান্না হয়ে থাকে। তবে রূপচর্চায়ও জাফরানের বহুল ব্যবহার রয়েছে, কারণ জাফরান আমাদের স্কিনকে খুব দ্রুত ব্রাইট করতে হেল্প করে। শুধু তাই নয়, স্কিনে ডার্ক স্পট, রিং সার্কেল ও ব্রন রিমুভেও এটি ম্যাজিকের মতো কাজ করে থাকে। অপরদিকে স্কিনকে ফর্সা ও উজ্জ্বল করতে দুধের চুড়ি নেই, তো আমরা এটা সবাই জানি। তাহলে চলুন আমরা এই প্যাকটি কীভাবে আজকে তৈরি করব সেটি দেখাই। তো মূল কাজে যাওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং আমাদের ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, তাহলে আমরা খুব খুশি হব। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। তাহলে চলুন আমরা মূল কাজে ফিরে যাই। তো এই হলো আমার জাফরানের কোটাটি। আর এই জাফরানগুলো আপনারা যে কোনো সুপার শপে বা যে কোনো মশলার দোকানে কিনতে পারবেন। তো আমি এখানে একটা কোটা কিনে নিয়ে আসলাম, এটা কিনতে আমার প্রায় 100 টাকার মতো লেগেছে। আপনারও নিয়ে আসতে পারেন যে কোনো দোকান থেকে। তো অল্প করে কিনলেই ভালো হয়, যেহেতু জাফরান অনেক দাম, তো বেশি পরিমাণে কিনতে গেলে অনেক টাকার দরকার। আর তাছাড়া এই অল্প একটু জাফরানই আমাদের অনেক দিন হয়ে যাবে, কারণ জাফরান তত বেশি দেওয়ার দরকার পড়ে না। তো এখন কয়েক টুকরা জাফরান আমি দুধগুলোর সঙ্গে মিশিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, 5 থেকে 6টি টুকরা হলেই হয়ে যাবে। আর আমি এখানেও একটু অল্প পরিমাণেই দুধ নিলাম, কারণ বেশির দরকার নেই আমার, আমি শুধু মুখে এবং ঘাড়ে দিব। তো যদি আপনারা পুরো বডিতেও দিতে পারবেন, এটি আপনাদের ব্রাইটেনিংয়ের জন্য পুরো বডিতে দিতে চান, তাহলে দুধ এবং জাফরানের পরিমাণটাও আর একটু বাড়াবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো আমি এখন এই জাফরানগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। তো এ পর্যায়ে আমরা দুধ ও জাফরানের মিশ্রণটা 1 ঘন্টার জন্য হলেই এনাফ হবে, 1 ঘন্টার জন্য রেখে দিব। তাহলে আমরা দেখব যে জাফরানটা দুধের সঙ্গে মিশে গিয়ে দুধের কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করি, দেখা যাক কী হয়। ফিরে এলাম 1 ঘন্টা পর। তো দেখুন আমার প্যাকটার বর্তমান অবস্থা, দুধের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। দুধটা কিন্তু একদম সাদা ছিল, এখন দুধের কালারটা একটা গোলাপি বর্ণ ধারণ করেছে। স্যাফরনের যে কালারটা সেটা দুধের মধ্যে চলে আসছে এবং দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন যখন এই পর্যায়ে চলে আসবে, দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি সেটা আপনার মুখে বা শরীরে বা ঘাড়ে গলায় কানে যেখানে ইচ্ছে আপনি স্কিনে ব্যবহার করতে পারবেন। এবং এই প্যাকটি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্টের জন্য। আর ভালো রেজাল্ট পাওয়া যাবে, দ্রুত রেজাল্ট আসবে, 2 থেকে 3 দিন বা 4 দিনেও ইউজ করতে পারেন। যত বেশি ব্যবহার করবেন তত দ্রুত আপনার স্কিন ব্রাইটেনিংয়ের জন্য ব্রাইটেনিংয়ে এটা হেল্প করবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমাদের এই প্যাকটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে জানাবেন কমেন্টে আপনারা কতটা উপকৃত হয়েছেন। এবং আপনারা যদি আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।